বন্ধুরা যদি তোমরা একেবারেই এইরকম ফর্সা গ্লোয়িং ত্বক পেতে চাও যদি দাগ ছোপ মুক্ত সুন্দর ঝলমলে ত্বক পেতে চাও তো আজকে এই রেমেডিটা ট্রাই করতে পারো এটা তোমাদের স্কিন থেকে দাগ ছোপ উঠিয়ে ত্বকে একটা গ্লো এনে দিতে পারে এটা অল স্কিন টাইপ সব বয়সের মানুষই এটা করতে পারে যাদের একটু বয়সের ছাপ এসে গেছে স্কিনে মেছেতার দাগ আছে দাগ ছোপ পিম্পলসের দাগ আছে তারাও কিন্তু খুব উপকার পাবে হান্ড্রেড পারসেন্ট প্রথমবারেই কিন্তু এর রেজাল্ট তোমরা দেখতে পাবে একবার ইউজ করলে স্কিনের পরিবর্তনটা তোমরা বুঝতে পারবে এটা বানানো ভীষণ সহজ আর লাগানোর সময় শুধু একটা জিনিসের খেয়াল রাখবে সেটা আমি বলে দেব তাহলেই কিন্তু তোমার স্কিন ত্বক অনেক বেশি চকচক করবে এটা তোমরা হাতে গলায় পায় সর্বত্র ব্যবহার করতে পারবে তো দেখো সবার প্রথম এখানে আমি নিচ্ছি এক চামচ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে লাইটেন করে এবং টাইট করতে সাহায্য করে এবং এটা তো ড্যামেজ হিল করতেও সাহায্য করে তো এক চামচ চিনি নিচ্ছি আর নিচ্ছি আমি এক চামচ কফি পাউডার বন্ধুরা এই কফি আর চিনির কম্বিনেশান তোমার স্কিনে কামাল করে দিতে পারে তো এই কফি আর চিনিটাকে দেখো আমি দিচ্ছি এখানে অল্প একটু পাতিলেবুর রস দেখো বেশি নয় পাঁচ থেকে ছ ফোঁটা মতন এখানে আমি পাতিলেবুর রস অ্যাড করে দিলাম যাদের বলো পাতিলেবুর স্যুট করে না পাতিলেবুর রসের সাথে যখন একটু গোলাপ জল মিক্স করে নেবে তাহলে দেখবে স্যুট করবে তো আমি দিলাম হাফ চামচ গোলাপ জল এবার এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে ততক্ষণ গুলতে হবে যতক্ষণ না চিনিটা একটু নরম হয়ে যায় গলে যায় এটা একটু এক মিনিট ছেড়ে দিলেই দেখবে মানে একটু রেখে দিলেই দেখবে চিনির এই দানাগুলো একটু গলে গলে যাবে তালে লাগাতে সুবিধা হবে প্যাকটা এবার দেখো আমি এর মধ্যে দিচ্ছি একটা ম্যাজিক জিনিস সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি হ্যাঁ বন্ধুরা এই ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এই ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি ফেয়ার অ্যান্ড লাভলি ঠিকঠাকভাবে ব্যবহার করলে স্কিন কিন্তু সত্যিই উজ্জ্বল ফর্সা হয় তো আজকে আমি যে প্যাকটা দেখাচ্ছি এটার মধ্যে দিলাম হাফ চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি বেশি না অল্প ফেয়ার অ্যান্ড লাভলি এটা তোমার স্কিনকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করবে আজকে বিকেলবেলা আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে সেই জন্য আজকে আমি কিন্তু এই ফেসিয়ালটা করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা আমার ইনস্ট্যান্ট আমার ফেসটাকে চকচকে উজ্জ্বল ফর্সা করবে তবে এটা অ্যাপ্লাই করার আগে দেখো কয়েক ফোঁটা হাতে নারকেল তেল নিয়ে নেবে এই নারকেল তেলটা পুরো ফেঁসে আগে এইভাবে ভালোভাবে লাগিয়ে নেবে পুরো ফেসে আগে এইভাবে ভালো করে আগে লাগিয়ে নিতে হবে তারপরে হালকা হাতে মাসাজ দেবে মাসাজ দিলে কি হবে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে বাড়ির নামি দামি ফেসিয়ালের থেকে হাজার গুণ বেশি গ্লো কিন্তু আসবে হাজার গুণ বেশি গ্লো আসবে আজকে এই এইভাবে পুরো ফেসে লাগিয়ে নেবে লাগিয়ে দু সেকেন্ড রাখতে না দশ মিনিট মতো রেখে একটা ভালোভাবে ফেসিয়াল এটা কিন্তু হাতেও লাগিয়ে নিচ্ছি দেখো হাতে গলায় পায়ে যেখানে যেখানে তোমাদের সার্ভিস ছিল বসে গেছে কি টেনটা রিমুভ হবে এবং স্কিনে একটা গ্লো চলে আসবে আর এটা তোমরা সপ্তাহে একদিন করে করলেই যথেষ্ট সপ্তাহে একদিন করে এটা করলে দেখবে আস্তে আস্তে দাগ ছোপ কিন্তু মিটে যাচ্ছে তো দেখো ফার্স্ট আমি মুখটা মুছে ফেলছি আগে আমি মুখে লাগিয়েছিলাম দশ মিনিট রেখে যখন এটা তুলবে বন্ধুরা নিজেরাই অবাক হয়ে যাবে ইনস্ট্যান্টলি তোমার ফেসটা কতটা পরিষ্কার হয়ে যাবে তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার চকচক করছে একদম মনে হচ্ছে কোনো দামি ফেসিয়াল আমি করিয়ে এসেছি স্কিনের গ্লো দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে হাতেরটাও মুছে নিচ্ছি এইভাবে একটু ভিজে টাওয়েল দিয়ে আগে মুছে নেবে তাহলে কিন্তু ডেড স্কিনগুলো রিমুভ হবে কালচের ছোপটা দেখবে সাথে সাথে বেরিয়ে যাচ্ছে এইভাবে মুছে নেওয়ার পর আমি জল দিয়ে ধুয়ে চলে আসবো তো চলো জল দিয়ে দেখো আমি মুখটা ধুয়ে চলে এসছি আমি হাতে আর মুখে করেছিলাম অদ্ভুত ফসা ঝকঝক করছে স্কিনটা একটা গ্লো চলে অনেকেই বলো যে ঠান্ডা লেগে যায় বন্ধুরা ঠান্ডা লেগে যাওয়ার এই শীতকালের প্রধান কারণ কিন্তু চুলটা ভালো করে না শুকোনো তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের রকম ক্ষতিও করে না এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক বন্ধুরা এটা ট্রাই করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু পাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও আবার দিতে